আরো সম্পত্তি আরো টাকা পার্থ ও অর্পিতা নিয়ে আদালতে বিস্ফোরক দাবি করলো ইডি অর্পিতার ফ্ল্যাটে নগদ 50 কোটির পর অ্যাকাউন্টে আরো 5 কোটির হদিশ 8 কোটি টাকার আরো দুটি সম্পত্তি রয়েছে পার্থ অর্পিতার এই সমস্ত সম্পত্তি কেনা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকায় বুধবার আদালতে সওয়ালে এবং পার্থ অর্পিতার রিমান্ড পিটিশনে ইডি এমনটাই দাবি করেছে বলে সূত্রের খবর ইতিমধ্যে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার কালীগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় 22 কোটি টাকা এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে প্রায় 28 কোটি টাকার নোটের পাহাড় উদ্ধার করেছে ইডি নগদ 50 কোটি টাকার সঙ্গে উদ্ধার হয়েছে আরো কয়েক কোটি টাকার গয়না তবে গোয়েন্দা সূত্রে দাবি 50 কোটিতেই সম্পত্তির তালিকায় দাঁড়ি পড়ছে না সূত্রের খবর রিমান্ড পিটিশনে ইডি দাবি করেছে 2017 অগস্ট থেকে 2022 জুলাইয়ের মধ্যে অর্পিতার দুটি সংস্থার অ্যাকাউন্টে 3 কোটি 10 লক্ষ টাকা জমা পড়েছিল এছাড়া অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টেও 2 কোটি 22 লক্ষ টাকা জমা পড়েছিল সূত্রের খবর ইডি রিমান্ড পিটিশনে আরো দাবি করা হয়েছে বেআইনিভাবে দেওয়া শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরির বিনিময়ে টাকা 9-6 চক্রান্তে জড়িত পার্থ অর্পিতা অর্পিতার নামে একাধিক ভুয়ো সংস্থা খুলে তা নিয়ন্ত্রণ করতেন পার্থ চট্টোপাধ্যায় 10-15 হাজার টাকা বেতন পান এমন ব্যক্তিদের ডিরেক্টর করা হয়েছিল 2012 সাল থেকে পার্থ অর্পিতার মধ্যে সম্পর্ক রয়েছে সেই সময় থেকে তারা বিভিন্ন সম্পত্তি কিনেছেন বুধবার পার্থ অর্পিতাকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয় জামিনের বিরোধিতায় ইডির আইনজীবী সওয়াল করেন গোয়েন্দারা এখনও অবধি মনে করছেন 100 কোটি টাকার সম্পত্তি রয়েছে আগামী দিনে অঙ্কটা আরও বাড়তে পারে এই সবটাই শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা টাকা সরাতে বিভিন্ন ভুয়ো সংস্থা ব্যবহার করা হতো রাসবিহারী কানেক্টর ও জামিনী রায় রোডে 8 কোটি টাকার দুটি সম্পত্তির হদিশ মিলেছে যৌথ সংসার যৌথ বন্দোবস্ত যৌথ দলিল যৌথ টাকা যৌথ আবার নাকি একটা 5 কোটি টাকা না কি একটা কি বেরিয়েছে ওরকম বহু শত তৃণমূলের নেতাদের কালো টাকা দেশ বিদেশে চলে গেছে ছিটছাট যা পড়ে আছে তাইতেই কখনো 50 কোটি কখনো 17 কোটি কখনো 5 কোটি এক এক সময় এক একটা বুচকি মেরে বেরোয় বলে বুচকি মেরে বেরোচ্ছে আদালতে যা শুনানি হচ্ছে তার উপর দাঁড়িয়ে এবং তৃতীয়ত যিনি অভিযুক্ত একজনের সঙ্গে দলের কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না আর যিনি অভিযুক্ত দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার সম্পর্কে যা যা পদক্ষেপ নেওয়ার ইতিমধ্যেই নিয়ে নিয়েছে ফলে এখন আদালতে যেটা হচ্ছে বা যে তদন্তের প্রক্রিয়া তার মধ্যে কোনো ধরনের কোনো মন্তব্য এই ইস্যুতে করতে চাইছি না ভার্চুয়াল শুনানিতে এদিন পার্থ ও অর্পিতা আদালতে কেঁদে ভাসান পার্থ চট্টোপাধ্যায় বলেন যে কোনো শর্তে আমাকে জামিন দিন আমাকে শান্তিতে বাঁচতে দিন অন্যদিকে তার দুটি ফ্ল্যাট থেকে 50 কোটির নোটের পাহাড় উদ্ধার প্রসঙ্গে অর্পিতা মুখোপাধ্যায় বুধবার আদালতে বিচারকের উদ্দেশ্যে বলেন 30 ঘন্টা ইডি আধিকারিকরা বাড়িতে ছিলেন আমি নিজেও জানি না কোথা থেকে কিভাবে টাকা উদ্ধার হয়েছে ইডি যখন যায় 8 ঘন্টা বেডরুমে ছিলাম বেরোয়নি আমার কোনো আইডিয়া ছিল না 4 ঘন্টা বাথরুমে ছিলাম তারপর বেডরুমে চলে আসি কিছুই জানি না কোথা থেকে টাকা পেল এরপর অর্পিতা কাঁদতে কাঁদতে বলেন আমি সাধারণ পরিবারের মেয়ে বাবা মারা গেছেন ছোটবেলায় মা বয়স্ক অসুস্থ বিচারক তখন প্রশ্ন করেন মায়ের সঙ্গে থাকতেন অর্পিতা বলেন না দক্ষিণ কলকাতায় থাকি মায়ের কাছে যাই মা খুব অসুস্থ বিচারক বলেন সে তো যাবেনই টাকাটা কোথা থেকে পাওয়া গেল অর্পিতা উত্তর দেন আমার বাড়ি থেকে কিন্তু আমি নিজেও জানি না বাড়ি আমার কিন্তু আমি জানি না টাকা ওরাই জানে বিচারক প্রশ্ন করেন কারা জানেন কারা জানেন বলছেন অর্পিতা বলেন ইডির তো আমার বাড়িতে যাওয়ার কথা নয় সাধারণ মানুষের বাড়ি তো ইডি যাবে না বিচারক তখন বলেন এরকম তো বলা নেই ইডি আপনার বাড়িতে যেতে পারবে না টাকা আপনার বাড়ি থেকে উদ্ধার হলো যেহেতু মালিক আপনার জানা উচিত ছিল সওয়াল জবাব শেষে জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক পার্থ অর্পিতার জেল হেফাজতের মেয়াদ 28 সেপ্টেম্বর অবধি বাড়ানোর নির্দেশ দেন তিনি পাশাপাশি জেলে গিয়ে তাদের জেরার অনুমতিও দেওয়া হয়েছে পার্থপ্রতিম ঘোষ কৃষ্ণেন্দু অধিকারী অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ